1971 সালের এই দিনে ফরিদপুরে পাক বাহিনী ও তাদের এদেশীয় দস্যুরা ব্যাপকভাবে বাঙালি নিধন করে চালায় নির্মম হত্যাযজ্ঞ। শহরে প্রবেশ পথে শ্রী অঙ্গনে ঢুকে কীর্তনরত অবস্থায় 8 সাধুকে নির্মমভাবে গুলি করে হত্যা করে তারা। সেই স্মৃতি মনে করে আজও শিউরে ওঠে স্থানীয়রা। ফরিদপুর প্রতিনিধি কে এম রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব আজমি। পাখারাদার বাহিনী ও তাদের দস্যুরা শ্রী জগবন্ধু সুন্দরের স্মৃতি বিজড়িত শ্রী অঙ্গনে এদিন হামলা চালায়। খবর পেয়ে অন্যরা পালিয়ে গেলেও থেকে যান সাধুরা। পাক হানাদারেরা এ সময় কীর্তনরত 8 সাধুকে দাঁড় করিয়ে নির্মমভাবে হত্যা করে। বিকালে দিয়ে আমাদের মিলিটারি পাক মিলিটারিরা দেখা যায় যে আমাদের রাস্তা দিয়া এখানে আমাদের গেটের সামনে দাঁড়িয়েছিল। নির্মমভাবে আমাদের 8 জন ত্যাগী সন্ন্যাসীর, ত্যাগী সাধুর জীবন নাশ করে দিয়ে গেলেন। শুধু উদ্যোগে আমরা এটা করে থাকি, রাষ্ট্রীয়ভাবে এক পর্যন্ত কোনো সহায়তা বা কোনো সহযোগিতা আমরা পাইনি। নিহত সাধুদের স্মরণে শ্রী অঙ্গনে ব্যক্তিগত উদ্যোগে 8টি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। প্রতি বছর এদিন তাদের স্মরণ করেন স্থানীয়রা। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা এই ইতিহাসটা যাতে প্রজন্মের পর প্রজন্ম জানতে পারে এই ব্যাপারে আমাদের সরকারি তরফ থেকে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাইনি। কারের কাছে আমি আবেদন করব তাদের স্মৃতি বৃহৎভাবে সংরক্ষণ করা হোক। 71 নিহত সাধুদের স্মরণে শ্রী অঙ্গনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। দুদিনের কালবৈশাখীর আঘাতে যশোর ও ঝিনাইদহে দেশি বিদেশি নানা প্রজাতির 10,000-এরও বেশি পাখি মারা গেছে। এতে উদ্বেগ জানিয়েছে পাখি প্রেমিকরা। তবে একসাথে এত পাখির